গুগল অ্যাডসেন্স সংক্ষিপ্ত বিবরণ। গুগল ওয়েবসাইটের বিষয়বস্তু, ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয়গুলিতে বিজ্ঞাপনদাতাদের সেবা করার জন্য তার প্রযুক্তি ব্যবহার করে। যারা গুগল এর লক্ষ্য বিজ্ঞাপন সিস্টেমের সাথে বিজ্ঞাপনে ইচ্ছুক তারা গুগল এডওয়ার্ড এর মাধ্যমে তালিকাভুক্ত হতে পারে। অ্যাডসেন্স জনপ্রিয় প্রোগ্রামগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে যা ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন তৈরি এবং ব্যানার বিজ্ঞাপন স্থাপন করে, কারণ বিজ্ঞাপনগুলি কম অবাধ্য এবং বিজ্ঞাপনের বিষয়বস্তু প্রায়ই ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক। অনেক ওয়েবসাইট তাদের ওয়েব কন্টেন্ট, ওয়েবসাইট, অনলাইন ভিডিও, অনলাইন অডিও কন্টেন্ট ইত্যাদি থেকে উপার্জন করার জন্য অ্যাডসেন্স ব্যবহার করে এবং এটি সর্বাধিক জনপ্রিয় বিজ্ঞাপন নেটওয়ার্ক। বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন প্রচারের জন্য বিজ্ঞাপন প্রদানকারীদের খুঁজে বের করার জন্য সম্পদগুলি, ছোট ওয়েবসাইটগুলিতে বিজ্ঞাপন রদবদল করার জন্য বিশেষ করে অ্যাডসেন্স গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটে প্রাসঙ্গিকভাবে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করতে, ওয়েবমাস্টার ওয়েবসাইটের পৃষ্ঠাগুলির উপর একটি সংক্ষিপ্ত জাভাস্ক্রিপ্ট কোড রাখুন, অ্যাডসেন্স ওয়েবসাইটের প্রকাশক ক্ষেত্রে স্টাডিজে উল্লিখিত বিজ্ঞাপিত সমৃদ্ধ ওয়েবসাইটগুলি এই বিজ্ঞাপন প্রোগ্রামে অত্যন্ত সফল হয়েছে। গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন সীমিত নীতি, প্রতি পৃষ্ঠায় তিনটি বিজ্ঞাপন নীতি সরানো হয়েছে। এখন অ্যাডসেন্স পাবলিশার্স একটি পৃষ্ঠায় অ্যাডসেন্স বিজ্ঞাপন সীমাহীন পরিমাণ রাখতে পারেন। গুগল অ্যাডসেন্স সংক্ষিপ্ত বিবরণ। গুগল ওয়েবসাইটের বিষয়বস্তু, ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য বিষয়গুলিতে বিজ্ঞাপনদাতাদের সেবা করার জন্য তার প্রযুক্তি ব্যবহার করে। যারা গুগল এর লক্ষ্য বিজ্ঞাপন সিস্টেম